আজ আমি তোমাদের শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের বিরচিত বসন্ত দিনের ডাক। সুনীল গঙ্গোপাধ্যায় বাঙালি পাঠক মহলে এক বিশিষ্ট নাম। তার কারণ লেখকের বৈচিত্র্যময় বিষয় আর সুনিপুণ বিশ্লেষণ। তার জন্ম 1934 সালের 7ই সেপ্টেম্বর। প্রতিদিনের জীবনের থেকেই চিত্রায়িত তার কাহিনী। জনপ্রিয় এই লেখকের সফল তিনটি উপন্যাস বসন্ত দিনের ডাক, পায়ের তলার মাটি, 21 বছর বয়সে। এই নিয়ে প্রকাশিত হয়েছিল ত্রয়ী উপন্যাস বসন্ত দিনের খেলা। উপন্যাসটি আমরা কয়েকটি খণ্ডে প্রকাশিত করব, তো চলো শুরু করা যাক আজকের উপন্যাস বসন্ত দিনের ডাকের দ্বিতীয় খণ্ড। এখান থেকে আধ মাইল দূরের রেল ট্রেন লাইনের উপর বহু লোকজন পড়ে বিক্ষোভ জানাচ্ছে। কখন আবার ট্রেন চলবে কে জানে। পৌরটি ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বললেন, কি বলছেন মশাই, আমার ছেলের যে অসুখ। নবদম্পতির কোনো অসুবিধায় গায়ে লাগে না। যুবকটি নিরুদ্বেগভাবে হালকা গলায় জানালো, ক ঘন্টা বসে থাকতে হয় দেখুন, এখন তো শুনছি পুলিশ আসেনি। এরপর টিয়ার গ্যাস চলবে, ইট ছোড়াছড়ি শুরু হবে, তারপর যদি আগুন লাগায় গুলি চলে তাহলে ট্রেন আবার না পিছু হতে শুরু করে। যুবতী সকৌতুকে জিজ্ঞেস করলো, তুমি কোনোদিন ট্রেন পিছু হতে দেখেছো? যুবক হাসতে হাসতে বলল, না দেখিনি। তাহলে আজ একটা নতুন অভিজ্ঞতা হতে পারে। অনুপমের চঞ্চলতা বাইরে থেকে বোঝা যায় না, সিটে হেলান দিয়ে সে স্থির হয়ে আছে। পৌরটি ছেলের অসুখের কথা তার মাথায় ঘুরছে। পুরবীর কি অসুখ হতে পারে? না, সেটা অসম্ভব। পুরবীর স্বামী ডাক্তার, শ্বশুর ডাক্তার, অসুখ হলে অনুপমকে ডাকবে কেন? তাহলে আর কি বিপদ হতে পারে তার? সেবার ট্রেনে করে ডায়মন্ড হারবার যাওয়া হয়েছিল সবাই মিলে। রতন আর তার স্ত্রী ললিতাই ছিল পিকনিকের উদ্যোক্তা। অনুপমের পাশে বসেছিল সুমিতা, আর পুরবী কারোর পাশেই বসেনি। পুরবী একবারে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, দরজা খুলে ওরা সবাই আপত্তি করতে পুরবী চলে আসছে ললিতার কাছে। চোখ বড় বড় করে বলছে ললিতাদি, যদি ডায়মন্ড হারবারে গিয়ে দেখি নবেন্দুবাবু টুরে চলে গেলেন। ললিতা হাসতে হাসতে বলেছিলেন, তাহলে আর কি হবে, আমরা সবাই জলে পড়ব। নবেন্দু ছিল রতনের বন্ধু, ডায়মন্ড হারবারে সার্কেল অফিসার, তার কোয়ার্টারেই ওঠবার কথা। পুরবী তখন অরুণের হাত ধরে টেনে বলেছিল, এই তুই উঠে ওই দিকটায় বস না, আমি একটু জানলার কাছে বসবো। অরুণ আস্তে আস্তে বলেছিল, না উঠবো না, অনুপমকে উঠতে বল না। পুরবী কি জানতো যে অনুপমকে উঠতে বললেই সে উঠে আসবে, তাই অনুপমকেই শুধু অনুরোধ করেনি। সুমিতা তার পাশে বসে আছে, কিন্তু অনুপম শুধু দেখছিল পুরবীকে। তখন পুরবীর বয়স কত আর 18 কিংবা 19, ওরকম ছটফটে আর সরল মেয়ে আর একজনও দেখেনি অনুপম। একটা মেরুন রঙের সিল্কের শাড়ি পরেছিল, সেদিন রং মেলানো সিল্কের ব্লাউজ, আঁচলটা বারবার খসে যাচ্ছিল। কিন্তু পৃথিবীতে ওই একমাত্র মেয়ে অনুপম ভেবেছিল যার আঁচল খসে পড়লো খারাপ মনে হয় না। অনুপম মনে মনে চাইছিল সুমিতা উঠে গিয়ে তার পাশে পুরবী বসুক, কিন্তু তা তো মুখে বলা যায় না। দারুণ উগ্র ধরনের সেন্ট মেখেছিল সুমিতা। অনুপমের মাথা ঝিমঝিম করছিল প্রায়। কামরার মেঝেতে খানিকটা জল পড়ে চটচটে হয়েছিল বলে সুমিতা পা তুলে বসেছিল সিটে। তার উড়ুর চাপ লাগছিল অনুপমের উড়ুতে। সবাই ভাবছিল অনুপম খুব সৌভাগ্যবান। রতন একবার তার দিকে চোখ চেয়ে টিপেছিল পর্যন্ত, কিন্তু অনুপম এক দৃষ্টিতে দেখছিল পুরবীকে। সে ভাবছিল এমন কি কোনোদিন হতে পারে না যেদিন শুধু সে আর পুরবী আর কেউ নয় এরকম একটা ট্রেনের কামরায় পাশাপাশি বসে অনেক দূরে চলে যেতে পারে। সোনারপুর থেকে দুজন পুলিশ উঠেছিল, সঙ্গে আর একজন লোক তার কোমরে দড়ি বাঁধা, নিশ্চয়ই কোনো বিপজ্জনক আসামি। প্রকাশ্যে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে যখন। লোকটি চেহারা কিন্তু চোর গুন্ডার মতো মোটেই নয়, ছিপছিপে ফর্সা শরীর, বছর 32 বয়স, মুখে একটা উদাসীন ভাব। ওকে দেখে সবাই চুপ। এমন রোমাঞ্চকর দৃশ্য আগে কেউ কখনো দেখেনি। পুরবী জোর করে অন্যদের ঠেলে ঠেলে সুমিতার পাশে বসে ফিসফিস করে জিজ্ঞেস করছিল, ওই লোকটাকে বেঁধে নিয়ে যাচ্ছে কেন? সুমিতা বলেছিল, চোর ডাকাত নিশ্চয়ই। আমার কিরকম ভয় করে ওদের দেখলে, ওরা এই কামরায় উঠলো কেন? অনুপম বললে, ভয় কেন, এখনো কি ওর সঙ্গে বন্দুক পিস্তল আছে নাকি? তা নাই বা থাকলো, কেউ কিছু চুরি করেছে ভাবলেই আমার গা ঘিনঘিন করে। সুমিতা ভয় পায়, পুরবী একটুও ভয় পায় না। লোকটি সম্পর্কে তার কৌতূহল কিছুতেই শেষ হয় না। শেষ পর্যন্ত পুরবী একটা অবিশ্বাস্য কাণ্ড করলো, সোজা উঠে গিয়ে সেই কোমরে দড়ি বাঁধা লোকটাকে জিজ্ঞেস করলো, আপনাকে এরকম ভাবে বেঁধে নিয়ে যাচ্ছে কেন? লোকটা পুরবীর পা থেকে মাথা পর্যন্ত চোখ বুজে উত্তর দিল, এমনি ভুল করে ধরেছে। লোকটার গলার আওয়াজ শুনে মনে হয় সে চোর গুন্ডা হলেও হতে পারে, কর্কশ সূক্ষ্ম গলা। হাসলো যখন, তখন দেখা গেল
অনেকগুলো দাঁত ক্ষয়ে গেছে। পুলিশ দুজন লোকটার কথা শুনে মিটমিট করে হাসলো। পুরবে কিন্তু লোকটার কথা প্রতি বর্ণ বিশ্বাস করলো। তার নিষ্পাপ সুন্দর মুখে ছায়া ফেললো বেদনা ও মায়া। বলো, ভুল করে ধরেছে? কোথা থেকে ধরলো আপনাকে? কম্পার্টমেন্টের সব লোক একটা মজার দৃশ্য দেখেছে। একেই তো কোমরে দড়ি বাঁধা সুদর্শন চোরকে রেলের কামরায় দেখায় একটা নতুন ঘটনা। তার উপর একটি সুন্দরী তরুণী তার সঙ্গে কথা বলছে, এ তো একেবারে নাটক। রতন অনুপমের দিকে ঝুঁকে বলেছিল, পুরবী তো একেবারে পাগল, ডাক না ওকে, ওরা সবাই জানে কারোর ডাকেই পুরবী ফিরে আসবে না। লোকটা উত্তর দিল, আমি এমনি স্টেশনে দাঁড়িয়েছিলাম, ওরা এসেই আমাকে জাপটে ধরে জিজ্ঞাসা করলো, তোমার নাম হাবুল সরকার? আমি যতই বলি আমার নাম ও নয়, কিছুতেই ওরা বিশ্বাস করে না। তারপর দড়ি দিয়ে বেঁধে ফেললো। একজন পুলিশ তখনও মুচকি আসছে। অন্যজন বলল, মাইজি ইসকো সাথ বাতচিত করনা মানা হ্যায়। পুরবী দীপ্ত স্বরে বলল, কেন কথা বলবো না কেন? আপনারা ভুল করে একটা লোককে ধরেছেন। আবার লোকটাকে জিজ্ঞেস করলো, আপনার নাম তবে কি? দিনেন ভট্টাচার্য, আমি হাবুল সরকার বলে কারুকে চিনি না। লোকটাও পুরবীর সঙ্গে কথা বলার সময় একটু একটু হাসছে। একজন পুলিশ বলল, মাইজি বহুত বড় ডাকু, হাতমে ছুরি থা, ধান খেতছে বহুত দৌড়কে পাকড়ায়, আজ নেই 4 মহিনা আগে। পুরবী জিজ্ঞাসা করলো, আপনি আমাকে মিথ্যে কথা বলছেন? না। ডায়মন্ড হারবারে নেমে পুরবী অনুপমকে বলল, পুলিশদের জিজ্ঞাসা কর না লোকটাকে কি শাস্তি হবে। অনুপম বলল, পুলিশরা তা জানবে কি করে, কোর্টে বিচার হবে তারপরে তো। কিন্তু ওরা যে বলে ধরা পড়েছে 4 মাস আগে। অনুপম একজন সেপাইকে জিজ্ঞেস করলো, এর বিচার হয়ে গেছে? কি শাস্তি হয়েছে? এই সেই মুচকি হাসা সেপাইটা, সে আকর্ণ বিস্মিত হেসে বলল, ফাঁসি তো হোকাই কমসে কম। পুরবীর মুখখানে বিবর্ণ হয়ে গেল, অস্ফুট ভাবে বলল, ফাঁসি হবে? যা। অনুপম বলল, না না, হয়তো ওরা এমনি বলল। আচ্ছা, আমরা নবেন্দুবাবুকে বলে ওর জন্য কিছু একটা করতে পারি না, উনি তো সার্কেল অফিসার। যা, তা কখনো হয় নাকি, ওসব ব্যাপারে অন্যদের কিছু বলা উচিত নয়। তাছাড়া সার্কেল অফিসার কি করবে? তাহলে ওর ফাঁসি হবে? অনুপম দেখছিল পুরবীর চোখ দুটো ভিজে আসছে। পুলিশ দুজন লোককে নিয়ে অনেক দূরে এগিয়ে গেছে। অনুপম বলছিল, কে না কে একটা বদমাইশ লোক, তার জন্য তুই ওরকম করছিস কেন? লোকটা মরে যাবে। অনুপমের মনে হলো, হয়তো পুলিশটা তার সঙ্গে রসিকতা করেছে। ফাঁসি আবার কমসে কম কি, ফাঁসির থেকে বেশি আবার কিছু আছে নাকি? লোকটা হয়তো সাধারণ ছিচকে চোর, কিন্তু ছিচকে চোরদের কিরকম ওরকমভাবে নিয়ে যায়? কোনো ডাকাত দলের সর্দারও হতে পারে অবশ্য। যদি সত্যিই ফাঁসি হয় তাহলে ওর জন্য একটা 19 বছরের অচেনা মেয়ের চোখের জল ফেলেছিল। একথা জানলে লোকটার চিত্ত নিশ্চয়ই খানিকটা শুদ্ধ হয়ে যেত। ডায়মন্ড হারবারের সেবার পুরবীর সাংঘাতিক অসুখ হয়েছিল। অনবরত ছোটাছুটি করছিল সারাক্ষণ। পুরবীর সঙ্গে থাকলে সবাইকে ছেলে মানুষ হতেই হয়। নবেন্দুর কোয়ার্টারের সামনে লনে টাঙানো ছিল ব্যাডমিন্টনের নেট, সেখানে অনেকক্ষণ ধরে খেলা হলো ব্যাডমিন্টন। একসময় অবসন্ন হয়ে পড়লো পুরবী। অনুপমকে বলল, দেখ তো আমার জ্বর এসেছে কিনা। অনুপম ওর কপালে হাত দিয়ে বলল, ইস, এ কি জ্বর, যে গা পুড়ে যাচ্ছে, এই জ্বর নিয়ে তুই খেলছিলি? বেশ করেছি, তাহলে তোর কি, দেখ না কাছাকাছি ওষুধের দোকান আছে কিনা, কিছু একটা ট্যাবলেট খেলি। সবাই খেলা ছেড়ে ছুটে এলো। সবাই একবার করে হাত দিল পুরবীর কপালে। অরুণ বলল, এ তো অন্তত 104-105 তো হবেই। পুরবী বলল, 4-5 না হাতি, সামান্য গা গরম হয়েছে। অসম্ভব মনে জোর দিয়েও পুরবী জ্বরটাকে ঠেকাতে পারল না, অবসন্ন হয়ে পড়ল। ধরাধরি করে তাকে নিয়ে যেতে হলো বাড়ির মধ্যে। চিন্তায় মুখ কালো হয়ে গেল সবার। পুরবীর শরীরটা ছটফট করতে করছে বিছানায়, হাত দুটো মৃগী রোগীর মতন কাঁপছে। নববিন্দু ছুটে গেল ডাক্তার ডাকতে, অনুপম গেল বরফ আনতে। কি এক মারাত্মক ধরনের ভাইরাল ইনফেকশন হয়েছিল ওর। দুপুরের মধ্যে জ্বরের ঘোরে ও অজ্ঞান হয়ে গেল। সুমিতা আর ললিতা পালা পড়ে ওর কপালে জল ফুটে দিচ্ছে। ডাক্তার এসে একটা ইঞ্জেকশন দিয়ে ভ্রু কুচকে বসে রইলেন, তারপর একটু অপেক্ষা করলেন। আমার মনে হয় ওকে হাসপাতালে রিমুভ করা দরকার, রোগটা ভালো নয়, এক্ষুনি ব্লাড দেখতে হবে। পুরবীর বাবা মার মত না নিয়ে এমন করে হাসপাতালে পাঠানোর ইচ্ছে কারোর নেই। যে করে হোক কলকাতায় নিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। রাত্রের আগে ট্রেন নেই, ট্রেনে করে নিয়ে যাওয়াই উচিত নয়। নবেন্দু গেল একটা স্টেশনে ওয়াগন জোগাড় করতে। ইলিশ মাছ ভাজা, মুরগির মাংস, আলু বখরার চাটনি, কত কি রান্না হয়েছিল। অনুপম কোনোটারই স্বাদ পায়নি। অন্য কেউ কি পেয়েছিল? সবার প্রাণশক্তি একটু করে অংশ যেন পুরবীর মধ্যে জমা ছিল। পুরবী অসুস্থ হতেই সবাই তাই নির্জীব হয়ে গেছে। সুবিধা সব ব্যাপারে সবচেয়ে বেশি এমন ভয় পায় সে বলল, বিচ্ছিরি জায়গায় ডায়মন্ড হারবার, জানলে আমি আসতামই না।
রবীন্দ্র বলার চেষ্টা করলো, ডায়মন্ড হারবারের দোষ কি? অনেকে তো এখানে স্বাস্থ্য বদলাতে আসে। বাজে কথা বলবেন না, পুরবীর বাবা মা কি ভাববেন? ওদের তো আমি বলে পুরবীকে এনেছি, অনুপম আস্তে আস্তে বলছিল, কিচ্ছু ভয় নেই, পুরবী ঠিক ভালো হয়ে যাবে। ইঞ্জেকশনের পর পুরবী অনেকটা শান্ত হয়ে ঘুমোতে লাগলো। জ্বর কমেনি কিন্তু সেই ছটফটানি জ্বর করেনি কিন্তু সেই ছটফটানি আর নেই। ঘর অন্ধকার করে মেঝেতে শুয়ে আছে সুমিতা আর ললিতা। বাইরে ঘরে ছেলেরা তাস নিয়ে বসেছে সময় কাটাবার জন্য। স্টেশন ওয়াগন পাওয়া যাবে 6:30। খেলতে খেলতে অনুপম একবার উঠে এলো। অনেকক্ষণ পুরবীর সঙ্গে কথা বলেনি বলে ভেতরে ভেতরে একটা ছটফটানি বোধ করছিল। অনুপম ঢুকলো ও ঘরে, পুরবীর মুখে একটা হালকা বিষাদের ছায়া। পুরবী তাই তার বিষণ্ণ মুখ আরো তীব্র দেখায়। অনুপম এসে কপালে হাত রাখলো, চূর্ণ চুলগুলো সরিয়ে দিতে লাগলো মুখ থেকে। পুরবী চোখ মেলে বলল, কে মা? পুরবী, পুরবী আমি অনুপম। অনুপম তোর হাতটা কি ঠান্ডা রে? এখন কেমন লাগছে, একটু ভালো লাগছে? আমার জ্বর কমে গেছে না এখনো, পুরো কমেনি, কমে যাবে। আমার হঠাৎ এরকম অসুখ হলো কেন? সবার আনন্দ নষ্ট হয়ে গেল। বাহ, অসুখ সম্পর্কে আবার কিছু বলা যায় নাকি? যে কারোর তো হতেই পারতো। অনুপম আমার কি মনে হয় জানিস, ট্রেনে সেই কোমরে দড়ি বাঁধা লোকটা আমাকে অভিশাপ দিয়েছে। সে কি তোকে অভিশাপ দেবে কেন? আমার দিকে কিরকম যেন তাকাচ্ছিল, ও মরতে যাবে আর আমরা সবাই বেঁচে থাকবো, তাই ওর হিংসে হচ্ছিল। আর ওইসব গুন্ডারা যে যখন তখন অন্য লোকেদের মেরে ফেলে, কিন্তু ও তো সেরকম নাও হতে পারে, হয়তো কে সত্যিই ভুল করে ধরেছে। অত সহজে ওরকম ভুল হয় না। আমার কিরকম কষ্ট হচ্ছে যখনই ওই লোকটা মরে যাবে, ওর নিশ্বাস বোধ হয় আমার গায়ে লেগেছিল। অনুপম বুঝতে পেরেছিল পুরবী এমন ধরনের মেয়ে, পৃথিবীতে মানুষের মধ্যে যে কত অমানুষ আছে তা জানে না। পৃথিবীতে কেউ কোথাও কষ্ট পাচ্ছে এ কথা টের পেলে পুরবী নিজে প্রাণ খুলে আনন্দ করতে পারে না। একবার একটা ভিখারি মেয়েকে পুরবী ওর গায়ের শাল খুলে দিয়েছিল। অনুপম বলল, তোকে সব আজে বাজে কথা ভাবতে হবে না, চোখ বুঝে একটু ঘুমোতো, আমি তাস খেলতে খেলতে উঠে এসেছি, আমি যাই। না, তাস খেলতে হবে না, তুই আমার মাথায় আর একটু হাত বুলিয়ে দে। কি ঠান্ডা তোর হাত, আমার যখন অসুখ করবে তুই এমনি হাত বুলিয়ে দিবি? বাইরে ঘর থেকে অরুণ চেঁচিয়ে ডাকছে। অনুপম যায়নি। সুমিতা ঘুম ভেঙে জেগে উঠে অনুপমকে দেখে জিজ্ঞেস করছিল, আবার অসুখ বেড়েছে ওর, কি যে হবে? অন্ধকার ঘরে পুরবী শিওরে দাঁড়িয়ে অনুপম হাত বুলোচ্ছিল ওর কপালে। কেউ তাতে অস্বাভাবিক কিছু ভাবেনি। অনুপমও তো পুরবীকে একটাও ভালোবাসার কথা বলেনি। আঙুলের যদি কোনো ভাষা থাকে তবে সেই ভাষায় অনুপম পুরবীকে ভালোবাসা জানাচ্ছিল। পুরবীর কপালের স্নায়ুর যদি কোনো ভাষা বোঝার ক্ষমতা থাকে তবে তারা বুঝেছিল সেই ভাষা। তাই অনুপমের হাত পুরবীর কপালে বেশি ঠান্ডা লেগেছিল, মুখে কোনো কথা হয়নি। এখনো কি তবে ঝাঁসির পুরবীর কোনো অসুখ করেছে? মনে পড়ে গেছে অনুপমের ঠান্ডা হাতের কথা, কিন্তু ওসব ছেলে মানুষের দিন আর নেই। ওই সামান্য কারণে কেউ কি টেলিগ্রামে ডাক পাঠায়? পুরবীর নিশ্চয়ই এতদিনে এতটুকু বাস্তব জ্ঞান হয়েছে যে স্বামী সংসারে অসুস্থ হয়ে পড়লে কপালে হাত বুলোবার জন্য ছেলেবেলার বন্ধুকে ডাকা যায় না। তাহলে পুরবীর ডাকলো কেন? ঘোর ভেঙে অনুপম আবার জানলার দিকে তাকালো। ট্রেন ছাড়ার কোনো লক্ষণ নেই। ট্রেনের অর্ধেক লোক নিচের মাঠে নেমে দাঁড়িয়েছে। প্রচণ্ড গরমে অনেকে রুমাল ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খাচ্ছে, মুখে চোখে বিরক্তি। অনুপমও নেমে পড়লো, রোদ্দুরে একেবারে ঝলসে দিচ্ছে। বেশ দূর হলেও দেখা যাচ্ছে বর্ধমান স্টেশনের কাছে লাইনের উপর অনেক লোক। কি নিয়ে আন্দোলন চলছে তা এখনো কেউ জানে না, মাঝে মাঝে উড়ো খবর ঘুরছে মুখে মুখে। অনুপমের চোয়াল দুটো শক্ত হয়ে এলো। ওরা কি ষড়যন্ত্র করে তাকে আটকে দিচ্ছে? কিছুতেই পৌঁছতে দিচ্ছে না পুরবীর কাছে। কেন ঠিক এই সময় পাইলটদের স্ট্রাইক? কেন আজই বর্ধমানের ট্রেন আটক হবে? অনুপম তক্ষণে ঠিক করে নিল, যদি আরো 2-1 ঘন্টার মধ্যে ট্রেন না চলে তাহলে সে অন্য ব্যবস্থা করবেই। আজকাল এসব আন্দোলন একেবারে একবার শুরু হলে সহজে থামে না। অনুপম আর কি ব্যবস্থা করবে? বর্ধমান স্টেশনে ট্যাক্সি পাওয়া যায় না? দরকার হলে সে বর্ধমান স্টেশন থেকে ট্যাক্সি ভাড়া করে সোজা ঝাঁসি নিয়ে যাবে, যত টাকা লাগে লাগুক, পুরবী যখন ডেকেছে সে যাবেই। পুরবী অত দূরে চলে গেল কেন? কাছাকাছি কোথাও বিয়ে হলেও তো পারতো। কিন্তু পুরবীর বিয়ে হয়ে যাওয়ার 2 বছর পর অরুণ বলেছিল এক হিসেবে সে পুরবী দূরে চলে গেল তাতে কিছু ভালোই হলো। অনুপম জিজ্ঞাসা করেছিল, কেন? কলকাতায় বিয়ে হলে কিংবা কাছাকাছি বিয়ে হলে আমার মাথা ঠিক রাখতে পারতাম না, আমরা নিশ্চয়ই বারবার ছুটে যেতাম ওর কাছে, আমরা যে সবাই ওকে দারুণ ভালোবাসি। তুই এখনো পুরবীকে ভালোবাসিস? তাহলে স্নিগ্ধা? স্নিগ্ধার কথা আলাদা, পুরবী যে একবার
পুরবীকে যে একবার কাছ থেকে দেখেছে, সে আর পুরবী ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারবে না। অনুপম ইয়ার্কি করে বলেছিল, ঠিক আছে তাহলে একথা আমি স্নিগ্ধাকে বলে দেবো। অরুণ বলেছিল, স্নিগ্ধাকে তুই বলবি? আমি নিজেই তো স্নিগ্ধাকে বলেছি পুরবীর কথা। কি বলেছি স্নিগ্ধাকে? বলে দিয়েছি পুরবীকে আমি কোনোদিনই ভুলতে পারবো না। পুরবীকে ভুললে আর পৃথিবীর কোনো মেয়েকে ভালোবাসা যায় না। আগে তো আমি মেয়েদের রীতিমতো ঘৃণা করতাম, পুরবীর জন্যই আমি স্নিগ্ধাকে ভালোবাসি। স্নিগ্ধা চেনে পুরবীকে? ও আহত হয়নি? দূর থেকে দেখেছে। স্নিগ্ধাও বলেছে, পুরবী সত্যি অসাধারণ মেয়ে। পুরুষ মানুষ মাত্রই যে ওকে দেখলেই প্রেমে পড়ে যাবে তাতে আর আশ্চর্য কি? স্নিগ্ধা খুব বুদ্ধিমতী মেয়ে তো। পুরবীকে নিয়ে তোর সঙ্গে ঝগড়া করলেই বোকামি হতো। আচ্ছা অরুণ, পুরবীকে তুই যখন এত ভালোবাসিস তাহলে তুই ওকে বিয়ে করার কথা বলিসনি কেন? একদিন বলবো ভেবেছিলাম, বিভাস যখন ওকে বিয়ে করার জন্য খেপে উঠেছে সেই সময় পুরবী একদিন আমার সঙ্গে পার্ক সার্কাসে ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশন দেখতে গিয়েছিল। ওর খুব শখ নাগরদোলনায় যাবার, অথচ ভয় পায়। নাগরদোলনাটা যখন খুব জোরে ঘুরছে পুরবী ভয় পেয়ে জড়িয়ে ধরেছে আমাকে, আমি ওর কোমর ধরে আছি। শুনতে শুনতে অনুপম একটু ঈর্ষা বোধ করেনি। শুধু তো অরুণ নয়, নব্যেন্দু, শুভময়, সিদ্ধার্থ, এমনকি বিবাহিত রতন পর্যন্ত সবাই ছিল পুরবীর প্রেমিক। সবাই সবার সামনেই এ কথা নিয়ে আলোচনা করত, একমাত্র অনুপমই কখনো কিচ্ছু বলেনি। অক্সফোর্ড থেকে যেবার শেক্সপিয়ার নাটকের দল এলো, টিকিট নিয়ে কাড়াকাড়ি, সেবার শুভময় কোথা থেকে যেন দুটো টিকিট জোগাড় করেছিল, সে সঙ্গে নিয়েছে, নিয়ে গেল পুরবীকে। তখন কেউ শুভময়ের উপর রাগ করেনি তো, সবাই নিজের অক্ষমতায় দীর্ঘশ্বাস ফেলেছিল। নাগরদোলায় ঘুরতে ঘুরতে তুই ওকে বললি? বলতে পারিনি শেষ পর্যন্ত। পুরবী যখন ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরেছে আমার খুব বলতে ইচ্ছে করছিল। পুরবী, তোমাকে ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না, এই কথাটা বলার জন্য আমি ওকে অন্য রকম গলায় ডেকেছিলাম। পুরবী তখন বনবন করে ঘুরছে নাগরদোলা। পুরবী বললো, কি কি বলছো? আর ভালো লাগছে না, আর একটু থাক না। আমি আর বলতে পারিনি, আমার কিরকম লজ্জা লজ্জা করতে লাগলো। মনে হলো পুরবী যেন একটা শিশু, ওর কাছে ভালোবাসার কথা বলা যায় না। কখনো কখনো পুরবীকে আমার মনে হয়েছে শিশু, আবার পুরবীর কাছে নিজেকে অপদার্থ মনে হয়েছে কখনো। তুই তো জানিস মেয়েদের ব্যাপারে তেমন কোনো লজ্জা টজ্জা নেই, কিন্তু বলতে লজ্জা পেয়েছিল। সন্দেহ কি, অরুণ নিজেকে পুরবীর অযোগ্য মনে করেছে। পুরবীকে সম্পূর্ণ করে পাওয়ার কথা তার বন্ধুদের মধ্যে কেউই ভাবতে পারত না। একমাত্র বিভেশের মতো পরদেশি আর গোয়ার ধরনের ছেলের পক্ষে ও কথা ভাবা সম্ভব, আর বিভাসই শেষ পর্যন্ত জিতে নিল। অনুপম তার কামরা জানলার পাশে মাঠের মধ্যে দাঁড়িয়েছে, ভেতরে ভেতরে একটা দারুণ অস্থিরতা, অথচ তার মুখখানা শান্ত। সিগারেট শেষ করেছে একটার পর একটা, কোনো উপায় নেই। বর্ধমানের কাছে গণ্ডগোল যদি আজ না থামে তাহলে তাকেও এই ট্রেন কামরার বসে সারাক্ষণ দগ্ধাতে হবে। বর্ধমান থেকে কি কোনো ট্যাক্সি যেতে রাজি হবে না? অন্তত এলাহাবাদ পর্যন্ত যদি পৌঁছানো যায়। পুরবী কি বুঝতে পেরেছে তার টেলিগ্রাম পাওয়ার পর আমি একটুও দেরি করিনি? ছুটি না পেলে আমি চাকরি ছেড়ে দিতেও রাজি ছিলাম। ঠিক এই সময় তুই পাইলটরা স্ট্রাইক করেছে, আজই ট্রেন লাইনের উপর গণ্ডগোল, এ সবই যেন অনুপমকে আরো বেশি যন্ত্রণা দেওয়ার জন্য। পুরবী তুই বিশ্বাস করবি তো, আমি সব মনে রেখেছি, তোর ডাক শুনিয়ে আমি বেরিয়ে পড়েছি। জানলার পাশে বসার তরুণী মেয়েটি হঠাৎ অনুপমকে বলল, আচ্ছা কিছু মনে করবেন, একটা কথা জিজ্ঞাসা করব। অনুপম চমকে মেয়েটির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলুন। আপনাকে তখন থেকে খুব চেনা চেনা লাগছে, আপনি কি শুভময় বলে কাউকে চেনেন? কোন শুভময়? শুভময় বন্দ্যোপাধ্যায়, আমার দাদা হয়। আপনি আমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, শুভময়কে চিনি। আচ্ছা আপনি মানে তুমি কি ববি? মেয়েটি কুলকুল শব্দে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ আমি ববি। চিনতে পেরেছেন তাহলে? আমি তো ভাবছিলাম যদি সত্যি আপনি অনুপমদা না হন। না, আমার আগেই চেনা উচিত ছিল, আসলে আমি তোমার দিকে ভালো করে তাকিয়ে দেখিনি। তোমার বুঝি নতুন বিয়ে হয়েছে? হ্যাঁ গত মাসে। দাঁড়ান ও আসুক, আলাপ করিয়ে দেবো। আমি লক্ষ্য করছিলাম আপনি সবসময় কি যেন ভাবছেন। তুমি আবার আমাকে লক্ষ্য করলে কখন? তোমরা দুজনে তো নিজেদের নিয়ে ব্যস্ত, মেয়েটি সামান্য লজ্জায় আরক্তিম হয়ে বলল, যা আমি কিন্তু আপনাকে একবার দেখে চিনতে পেরেছি। কি করে চিনলে? কম দিনের তো কথা নয়, প্রায় 10-12 বছর আগে তোমাকে তো আমি ফ্রক পরা অবস্থায় দেখেছিলাম, তখন বোধ হয় তোমার 10-12 বছর বয়স ছিল। 14 14, আমার কিন্তু মনে আছে তুমি ফ্রক পরে খুব ছোটাছুটি করতে। শুভময় কেমন আছে, চিঠিপত্র দেয়? হ্যাঁ দাদা এখন আর লন্ডনে নেই, মেলবোর্নে চলে গেছে, ওখানেই সেটেল করবেন। এসেছিলেন একবার বছর দুয়েক আগে, তাই নাকি? দেখা করেনি তো। আপনি ভেতরে এসে বসুন না, শুধু শুধু রোদ্দুরে দাঁড়িয়ে আছেন কেন? ও কোথায় গেল? তোমার বর? ও একটু এগিয়ে দেখতে গেছে, মেয়েটি একটু উদ্বিগ্নভাবে বলল। ওর আবার এগিয়ে দেখার কি দরকার?
কখন কি গন্ডগোল শুরু হয়ে যাবে। অনুপম তাকে সান্ত্বনা দিয়ে বলল, বেশি দূর যাইনি, দেখতে পাচ্ছি, আমি ডাকবো ওকে, কি নাম ওর? না না, ডাকতে হবে না। অনুপম কামরায় ফিরে এসে নিজের জায়গায় বসলো। ববির সঙ্গে দেখা হয়ে তার ভালোই লেগেছে। যাকে একদিন বাচ্চা রক পড়া অবস্থায় দেখেছিল, সে আজ পূর্ণ যুবতী, সিঁথিতে নতুন সিঁদুর, বেশি জ্বলজ্বল করছে, মুখখানায় এখনো ছেলে মানুষের ভাব মাখানো। শুভময় একসময় খুবই বন্ধু ছিল তার। শুভময় ছিল পুরবীর প্রেমিক, কিন্তু শুভময়ের মন দুর্বল ছিল। পুরবীর বিয়ের আগে সে বিয়ে করে ফেলে শান্তাকে। শান্তার সঙ্গে অনুপম আলাপ করিয়ে দিয়েছিল। ববি বলল, অনুপম দা, আপনি দাদা চিঠি পান না? না, আপনি ওদের সব খবর শুনেছেন? বৌদি দুটো বাচ্চাকে নিয়ে আলাদা থাকেন লন্ডনে, দাদা অস্ট্রেলিয়ায়। তাই নাকি, কেন? ওদের তো ডিভোর্স হয়ে গেছে। অনুপম বিবর্ণ মুখে বলল, হ্যাঁ তাই নাকি। এই জন্য শুভময় আর তার সঙ্গে দেখা করেনি। নির্বোধ, নির্বোধ শুভময়। ও তো সব জানতোই, শান্তাও সব জানতো। তবে কি আগে সহ্যের সীমা অতিক্রম ছাড়ালো? ওরা কে কও? ওরা যে কজন ছিল পুরবীর প্রেমিক, তারা সবাই মনে মনে বুঝে নিয়েছিল, পুরবী ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করলে ওদের মধ্যে কেউই সুখী হতে পারবে না, অথচ পুরবীকে কেউ বিয়ে করতে পারবে না। অন্যদের বাদ দিয়ে কে পুরবীর বেশি যোগ্য? দ্রৌপদীর মতন। ওরা পাঁচজন মিলে তো পুরবীকে বিয়ে করতে পারে না। বৌদিও আপনাকে চিঠি লেখে না? কেন, তোমার বৌদি কেন আমাকে চিঠি লিখবে? আমি জানি বৌদি আপনারও খুব বন্ধু ছিল। রবি, ববি একটি রহস্যময়ভাবে মুচকি এসে বুঝিয়ে দিল, সে আর এখন ছেলে মানুষটি নেই, সে এখন অনেক কিচ্ছু বোঝে। অনুপম সামান্য গম্ভীর হয়ে বলল, না তুমি কিচ্ছু জানো না। না, অনুপম তো শান্তাকে কথা দেয়নি যে সে কখনো বিপদে পড়ে কোনো ডাক দিলে অনুপম তার কাছে ছুটে যাবে, ওরকম কথা শুধু পুরবীকেই দেওয়া যায়। এম এ পড়ার সময় দু তিনটে টিউশনি করে পড়ার খরচ চালাতো অনুপম, শান্তাকেও পড়াতো। শান্তা ছিল বড় ছটফটে আর হালকা ধরনের মেয়ে। নির্জন ঘরে অনুপমের মুখোমুখি পড়তে বসে সে হৃদয় হারিয়েছিল। অনুপমকে একদিন শান্তা বলেছিল, বৃষ্টি পড়া শুরু হতেই সব লোক আমার কামরায় ফিরে এলো। ববির স্বামী এলো ছুটতে ছুটতে। ভিতর ঘরে ঢুকেই সে ঘোষণা করলো, যতদূর খবর পেল মনে হচ্ছে গোলমাল শীঘ্রই মিটে যাবে। ববি বলল, এই তখন যে বলেছিলাম না, এ কি আমার চেনা চেনা লাগে? ইনি হচ্ছেন অনুপম দা, আমার দাদার বন্ধু। ববির সামনে হাত জোড় করে বলল, নমস্কার, আমার নাম বরুণ হালদার। অনুপমের এতক্ষণে মনে পড়ল ববির ভালো নাম মালবিকা। বেশ ভালোই বিয়ে হয়েছে মালবিকার, দুজনকে বেশ মানিয়েছে। কিন্তু একথা অনুপমের মনে হলো, স্ত্রীর চেনা লোকের সঙ্গে দেখা হয়ে বরুণ হালদার তেমন খুশি হয়নি। এতক্ষণ তারা কামরায় লোকেদের দৃষ্টি অগ্রাহ্য করে দুজনে খুবই ঘনিষ্ঠ হয়ে বসে কানে কানে কুজন করছিল। এখন অনুপমের জন্য বরুণ তার স্ত্রীর থেকে একটু দূরে বসল সংগ্রাম রক্ষা করে। রবি ববি জিজ্ঞাসা করলো, অনুপম দা আপনি কত দূর যাবেন? ঝাঁসি। ঝাঁসি? এর আগে কখনো শুনিনি কেউ ঝাঁসি যাচ্ছে, জায়গাটা কোথায়? বরুণ জিজ্ঞাসা করলো। ঝাঁসি নামে কি কোনো শহর আছে? না, একটা জেলা টেলার নাম। অনুপম একটু হেসে বলল, হ্যাঁ শহর আছে। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি আপাতত পাঠানকোট, ওখান থেকে জম্মুতে দু একদিন থেকে, তারপর যাব কাশ্মীরে পহলগাঁও। পহলগাঁওতে আমরা তাঁবু খাটিয়ে 8-10 দিন থাকবো ঠিক করেছি। বাহ, চমৎকার। ওদের দুজনকে খুব খুশিতে ঝলমল করে উঠল, পরস্পরের দিকে প্রগাঢ়ভাবে তাকালো এক পলক। অনুপমের মনে হলো ওরা দুজনেই বেশ সুন্দর ও স্বাভাবিক। বিয়ে করার পর আর পাঁচজন যেমন হানিমুনে যায়, তেমনি খুশিতে ডগমগ হয়ে যাচ্ছে কাশ্মীর। বেশ আনন্দে কাটাবে। মালবিকা আর পাঁচটি সাধারণ মেয়ের মতনই একজন। এই ধরনের মেয়েদের ভালোবেসে সহজেই সুখী হওয়া যায়, কিন্তু পুরবীর মতন অসাধারণ মেয়েদের ভালোবাসলে শুধু এক ধরনের দুঃখ পেতে হয়। বিভাসকে দুঃখ পাচ্ছে? আপনিও কি ঝাঁসিতে বেড়াতেই যাচ্ছেন? ঠিক বেড়াতে নয়, একটা কাজে। ববি বলল, ঝাঁসিতে আবার আপনার কি কাজ? বরুণ বলল, বা ঝাঁসিতে বুঝে জরুরি কাজ থাকতে পারে না, অফিসের কাজ নিশ্চয়ই। অফিসের কাজে কত রকম জায়গায় যেতে হয় জানো? আমাকে একবার অফিস থেকে একটা ডেলিভারির জন্য কত দূরে পাঠিয়েছিল, জায়গাটার নাম হাফলং। অনুপম ববির দিকে তাকিয়ে বলল, তুমি পুরবীকে চিনতে? তোমাদের বাড়িতে বোধ হয় দুই একবার গিয়েছিল, তার কাছে যাচ্ছি। পুরবী থাকে ঝাঁসিতে? পুরবীতে? হ্যাঁ খুব মনে আছে, দাদা তো আগে চিঠিতেও লিখেছিল, পুরবীর কোনো খবর জানলে জানাস। পুরবীদের মতন মেয়েকে কখনো ভোলা যায়? অনুপম বরাবরই লক্ষ্য করেছে মেয়েরাও পুরবীকে ভালোবাসে, এই একটা দুর্লভ ব্যাপার। অন্য মেয়েরাও কখনো পুরবীকে ঈর্ষা করেনি, তারা সবাই বুঝতে পারতো পুরবীর তুলনীয় তারা কিছুই না। একমাত্র শান্তায় পুরবীকে সহ্য করতে পারতো না। পুরবীর নাম শুনলে বলতো, ঢের
ওরবির নাম শুনলেই বলতো ঢের ন্যাকা মেয়ে দেখেছে, কিন্তু ওর মতন ন্যাকা? শুভময় এখনও মনে রেখেছে পুরবীকে, সেই অস্ট্রেলিয়ায় থেকেও সে পুরবীর খবর জানতে চায়। ববি আবার জিজ্ঞাসা করলো, কেমন আছেন পুরবীদি? অনুপম তো কিচ্ছু জানে না পুরবীর এখনকার চেহারা কীরকম তাও জানে না, তবু বললো ভালো আছে। বৃষ্টি পড়ছে এখন দারুণ জোরে, বৃষ্টির জন্যই বোধ হয় গোলমাল কমে গেল। ট্রেনটা হঠাৎ আবার নড়ে উঠলো, এক ছোট্টে এসে দাঁড়ালো বর্ধমান স্টেশন। প্ল্যাটফর্মবর্তী পুলিশ উত্তেজিত মানুষ খানিকক্ষণ আগে এখানে যে খণ্ডযুদ্ধ হয়ে গেছে তার চিহ্ন সব জায়গায় ছড়ানো। আবহাওয়া এখনো থমথমে, গাড়ি থেকে কেউ নামলো না প্ল্যাটফর্মে, সবাই জানলা বন্ধ করে বসে রইল। একটুক্ষণের মধ্যে আবার ট্রেন ছাড়লো, প্রথমে ধীর গতিতে প্ল্যাটফর্ম ছাড়িয়ে ছুটলো ঊর্ধ্বশ্বাসে। পাশের প্রহরীটি হাঁপ ছেড়ে বলল, উফ কপালে কি গেরো, একদিকে আমি মরছি নিজের চালাই। তারপরেই অনুপমের দিকে ফিরে বলল, আপনি ঝাঁসিতে গিয়ে কোথায় উঠবেন, কারোর বাড়িতে না হোটেলে? আমি একবার ঝাঁসিতে গিয়ে উঠেছিলাম সানরাইজ হোটেলে। উফ কি চোর, একেবারে ডাহা চোর, কখনো হোটেলে উঠবেন না যেন। অনুপম মৃদু স্বরে জিজ্ঞেস করলো, ঝাঁসি জায়গাটা কেমন? আমি আগে কখনো যাইনি, একেবারে চাঁচোলা জায়গা, কিচ্ছু নেই, শুধু মিলিটারিদের ছাউনি আছে। তাই জায়গাটার যা ইম্পর্টেন্স, এছাড়া দেখার মতন ওই এক রানী লক্ষ্মীবাইয়ের কোর্ট, তাও এমন কিচ্ছু না। রাস্তাগুলো চওড়া চওড়া, এই এক সুবিধা, তবে টাঙার ভিড়। ওরা একেবারে ঘোড়াগুলো গায়ের ওপর দিয়ে চালিয়ে দেয়, যেখানে সেখানে দেখবেন জুয়া খেলা চলছে। আজকাল দেখবেন তীর্থস্থানের মিলিটারির ব্যারাক, এর আশেপাশে যত পাপের জায়গা। অনুপম বুঝতে পারলো লোকটার বকবকানি সহজে থামবে না। তার একটু ছিল লোকটার কাছ থেকে ঝাঁসির রাস্তাঘাটের নির্দেশ জেনে নেবে, কিন্তু লোকটার সঙ্গে আর কথা বাড়ালে বেশি লাই পেয়ে যাবে। তাছাড়া অন্য লোকের মুখ থেকে শুনে নতুন জায়গার সম্পর্কে কিছুতেই বোঝা যায় না। লোকটার চোখে ঝাঁসি জায়গাটা খারাপ লেগেছে, হয়তো জায়গাটা সেরকম খারাপ নয়। তার মনে আছে একবার রাঁচি থেকে নেতার হাট যাওয়ার সময় মাঝ রাস্তায় একদল লোক তাদের বলেছিল, আপনারাই মশাই নেতার হাট যাচ্ছেন, আমরা তো ঘুরে আসছি, কেন কষ্ট করে যাবেন, কিছু দেখার নেই। সরু পাহাড়ি রাস্তায় মুখোমুখি পড়েছিল দুটো গাড়ি, সেই লোকগুলো সবাই মিলে জানলা দিয়ে মুখ পার করে বলেছিল, কেন মিছিমিছি কষ্ট করে যাচ্ছেন, আমরা তো মশাই দুদিন আগে থেকেই হাঁপিয়ে উঠেছি। লোকগুলোকে দেখতে গিয়েছিল কে জানে, অনুপম তো নেতার হাটের মতন সুন্দর জায়গা খুব কমই দেখেছে, প্রকৃতির বিশালতায় যে সৌন্দর্য তা আর কোথাও দেখা যায় না ওরকম। তাছাড়া নেতার হাটের লোকগুলোর কথা শুনে তারা সত্যি যদি নেতার হাটে না যেত, প্রৌঢ়টি তখনও বলেছে, উফ কি জুয়ো খেলার ঝোঁক ঝাঁসির লোকের, হোটেলে জুয়ো, রেল স্টেশনে জুয়ো। অনুপম ববি আর বরুণের দিকে তাকিয়ে বলল, কাল রাত্রিরে আমার ভালো করে ঘুম হয়নি, আমি বরং ওপরে বাড়তে একটু ঘুমিয়ে নি। বরুণ তাড়াতাড়ি উঠে এসে অনুপমকে বাতটা খুলতে সাহায্য করলো। অনুপম চাদর টাদর বার করলো না, এমনি সুটকেসটা মাথায় দিয়ে শুয়ে পড়লো পা ছড়িয়ে। নিচের দিকে একবার তাকিয়ে দেখলো, সে উঠে আসা মাত্র বরুণ এক হাতে কোমর জড়িয়ে ধরেছে ববির, প্রায় গালের কাছে গাল নিয়ে গিয়ে বলছে, তোমার ঘুম পেয়েছে বুবুন সোনা? ববি আদুরে গলায় উত্তর দিল না, একটুও না। অনুপম ওপরে উঠে আসায় ওরা স্বস্তি পেয়েছে। অনুপম দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুল, নেতার হাট, হ্যাঁ নেতার হাটে হঠাৎ দেখা হয়েছিল পুরবীদের সঙ্গে, ওরা জানতো না পুরবীরা ওখানে বেড়াতে গেছে। পুরবী অবশ্য বলেছিল, বাজে কথা বলিস না, আমি এখানে আছি জেনেই তোরা এসেছিস, কিন্তু সত্যি করে বল। কিন্তু সত্যি ওরা জানতো না গাড়িটা জোগাড় করেছিল শুভময়, অরুণের সঙ্গে তার ম্যাক ক্লাসকিগঞ্জে যাওয়ার কথা। অনুপম ওদের সঙ্গে এসে জুটেছিল শেষ মুহূর্তে, নেতার হাটেও আসবার কথা ছিল না। রাঁচি থেকে ডালটনগঞ্জের রাস্তা ধরার আগেই ওরা ঠিক নেতার হাটে ঘুরে যাবে। আগে থেকে বাংলো রিজার্ভ করা ছিল না, জায়গা পাওয়া গেল না পালামো ডাক বাংলো, কিন্তু ডাইনিং রুম থেকে পুরবীর বাবাই ওদের প্রথম দেখতে পেলেন। তিনি বললেন, আরে ছেলেটাকে অনুপমের মতন দেখতে না? পুরবী তাড়াতাড়ি বেরিয়ে এসে চেঁচিয়ে উঠেছিল, এ কী রে তোরা এসেছিস, কোথা থেকে এলি? পুরবীর বাবা মা দাদা বৌদি ছোট ভাই বোন তপন সবাই মিলে এসে সবকটা ঘর নিয়ে আছে। পুরবীর বাবা বললেন, এসেছো যখন ফিরে যাবে কেন, জিনিসপত্র আমাদের ঘরেই রাখো, রাত্রিরে না হয় ডাইনিং রুমে শুয়ে থাকবে। পুরবীর বাবা গাড়ি আনেননি, অথচ এসব পাহাড়ি রাস্তায় পায়ে হেঁটে বেশি দূর ঘোরা যায় না, একটু তো ক্লান্তি লাগে। শুভময় ওদের গাড়িতে করে নিয়ে গেল টিলার উপরে মিশনারি স্কুলটা দেখাতে, অনুপম আর অরুণ গেল না, পুরবীও থেকে গেল। পুরবীর গতিবিধি নিয়ে তার বাড়ির কেউ কোনোদিন একটা কথাও বলেনি। পুরবী যদি কোনোদিন রাত 10টায় বাড়ি ফিরল তাহলে তার বাবা মা ধরে নিত পুরবী নিশ্চয়ই কোনো বিশেষ কারণে আটকা পড়ে গিয়েছিল।
পুরবীর কাছে কৈফিয়ত চাইবার কিংবা তাকে শাসন করার কোনো প্রশ্নই ওঠে না যেন। পুরবীর পক্ষে তা কোনো খারাপ কাজ করা সম্ভবই নয়। বাড়িতে ফিরে পুরবী তো সারাদিনের গল্প মাকে শুনিয়েছে বরাবর, এমনকি কলেজে একদিন ছেলেদের সঙ্গে বাজি ধরে সিগারেট খেয়েছে সে কথা পর্যন্ত। একদিন পুরবী বাড়ি ফিরে বলেছিল, মা রিনিকে আমি আমার হারটা দিয়ে দিলাম। মা আটকে উঠে বললো, সে কি, কোন হারটা, তোর ঠাকুমার সেই হারটা, সে কি সর্বনাশে কথা বলছিস? পুরবী হাসতে হাসতে বলেছিল, বা হারটা দিয়ে তো কত একটা বড় সমস্যার সমাধান করে দিলাম, আর তুমি বললে সর্বনাশের কথা। সেকেলে ধরনের শাড়ি কিংবা গয়না পরার খুব শখ ছিল পুরবীর। বেশিরভাগ দিনই সে কোনো গয়না পরতো না, কোনো সাজগোজ করতো না। আবার কখনো সে হয়তো হাতে দিত দিদিমার আমলের মকর মুঠো মালা, গলায় পরতো ঠাকুমার আড়াই পেঁচি বহু পুরনো দিনের সোনার হার। সেই রকমই একটি 3.5 ভরি সোনার হার সে তার বান্ধবীকে দিয়ে এসেছিল একদিন। রিনি মেয়েটি দেখতে তেমন সুন্দর নয়, তার বাবাও খুব গরিব, কিন্তু মেয়েটি ভারী ভালো। একটা ছেলেকে তার মনে মনে পছন্দ, ছেলেটির পছন্দ তাকে, কিন্তু বাবার অমতে ছেলেটিকে বিয়ে করবে না। ছেলেটির বাবা বিয়ের সম্বন্ধ করতে এসে দেনা পাওনার ব্যাপারে কিছুতেই রাজি হচ্ছিলেন না। রিনির বাবা 10 ভরির বেশি গয়না দিতে পারবেন, এদিকে ছেলের বাবা বলেছে অন্তত 15 ভরি, না হলে বউ ঘরে তোলা যায় না। পুরবী শুনতে পেয়েছিল সেই কথা, সঙ্গে সঙ্গে সে নিজের গলার হারটা খুলে দিয়ে বলেছিল, এটা তো আমাদের বাড়িতে কারোর কোনো কাজে লাগে না, এটা দিয়ে কিছু একটা হতে পারে না। রিনি কিছুতেই নিতে রাজি হয়নি। রিনির বাবা কত বুঝিয়েছিলেন, কিন্তু পুরবীর সেই এক কথা, এটা তো আমাদের বাড়িতে কোনো কাজে লাগে না, রিনির বাবা বলেছিলেন, কি পাগল মেয়ে, সোনা আবার কাজে লাগে না কি মা? সোনা সবার কাজে লাগে, পূর্বে বলেছিল, তাহলে আপনি কাজে লাগাচ্ছেন না কেন? রিনি, তুই যদি এটা না নিস তাহলে তোর সঙ্গে কোনো দিন কথা বলবো না। পূর্বের মা সব শুনে স্তম্ভিত, বড় বড় চোখ মেলে তিনি বলেছিলেন, তাহলে তুই 3.5 ভরি সোনার হারটা দিয়ে দিলি? পূর্বের মা সব শুনে স্তম্ভিত, বড় বড় চোখ মেলে তিনি বলেছিলেন, তাহলে তুই 3.5 ভরি সোনার হারটা দিয়ে দিলি? পূর্বী আহত ভাবে উত্তর দিয়েছিল, বাহ, তুমি হলে কি করতে, তুমিও তো ছোট কাকার বিয়ের সময় 2 ভরি সোনার হার দিয়েছিলে, আমি বুঝি আমার বন্ধুকে দিতে পারি না? পুরবীর মা আর কিচ্ছু বলেনি। যারা মন খুলে অন্যকে কিছু দিতে পারে তারাও অন্য এরকম কিছু দেয়া দেখলে নত হয়ে যায়। সেদিন সেই নেতার হাতে শুভময়ের গাড়িতে বসার জায়গা হবে না, দু একজনকে থেকে যেতেই হবে। তাই পুরবী যখন বলল, আমি ওই স্কুল টিস্কুল দেখতে যাব না, তোমরা যাও, আমি অনুপমার অরুণের সঙ্গে একটু বেড়াবো, তখন কেউ আপত্তি করলো না। এমনকি পুরবীর দাদা হেমন্ত, যিনি মেয়েদের সম্পর্কে বেশ গোড়া, নিজের বউকে সবসময় চোখে চোখে রাখছিলেন, তিনিও কিছু বললেন না। ওরা চলে যাওয়ার পর পুরবী অনুপমকে বলল, চল আমরা পাহাড় দেখতে যাই। অনুপম বলেছিল, এই তো এখান থেকেই তো কত পাহাড় দেখা যাচ্ছে। পুরবী বলেছিল, ধ্যাত, তোরা তো এই মাত্র এলি, তোরা এখানকার কি জানিস, আমি 2 দিনে অনেক কিছু চিনে গেছি, চল আমি হবো তোদের গাইড। অরুণ হাসতে হাসতে বলেছিল, আমি যেতে রাজি, এক্ষুনি চল, এরকম সুন্দর গায়ক পৃথিবীতে আর কে কখনো পাইনি। অনুপম, তুই সত্যি যাবি না? অরুণ তাড়াতাড়ি বলেছিল, না না, ও থাক, ও বাংলা জিনিসপত্র পাহারা দেবে। অরুণ অনুপমের দিকে তাকিয়ে চোখ টিপছিল, কিন্তু পুরবী অনুপমের হাত ধরে টেনে বলেছিল, তোকে একা বসে থাকতে হবে না, কুড়ের জম, এখানে কোনো জিনিসপত্র চুরি হয় না। ঢালু রাস্তা ধরে ঝাউবনের পাশ দিয়ে ছুটতে ছুটতে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো পেরিয়ে জঙ্গলে ঢুকলো। সেখানে একটা ওয়াচ টাওয়ার আছে, অনুপমের আজও মনে আছে। পুরবী সেদিন একটা কচি কলাপাতা রঙের সিল্কের শাড়ি পরেছিল, একটা সবুজ প্রজাপতির মতো সে তরতর করে ছুটছিল জঙ্গলের মধ্যে। হঠাৎ একটা কাটা গাছে লেগে ফ্যাস করে তার শাড়ির অনেকটা ছিঁড়ে গেল। শাড়ি ছেঁড়ার জন্য পুরবী একটুও দুঃখ করেনি। অনুপমের ধারণা, পুরবী ছাড়া বাংলাদেশের আর কোনো মেয়ে শাড়ি ছিঁড়ে গেলে ওরকম নির্লিপ্ত থাকতে পারে না। অরুণই বরং আফসোস করে বলেছিল, ইস, তোমার অমন সুন্দর শাড়িটা ছিঁড়ে গেল। পুরবী হাসতে হাসতে বলেছিল, এটা পুরনো শাড়ি, পচে গেছে, দেখবে। বলতে বলতেই পুরবী নিজের শাড়ি আর একটুখানি টেনে ছিঁড়ে দেখিয়েছিল। ওয়াচ টাওয়ারের কাছটা কি নির্জন, ঘোরানো সিঁড়িটা দিয়ে ওপরে উঠলে মাইলের পর মাইল দেখা যায় পাহাড়, উপত্যকা আর জঙ্গল, দূরে অনেক নিচে একটা নদীর চিকচিক জলের রেখা, উত্তর দিকে খেলনা রেলগাড়ির মতন ট্রেন যেতেও দেখা যায়। বিকেল শেষ হয়ে এসেছে, জঙ্গলের মধ্যে মাথার মন্থর হাওয়া, হু হু করে হাওয়া আসছে, কখনো পশ্চিম কখনো দক্ষিণ দিক থেকে। পুরবীর দুপাশে দাঁড়িয়েছিল সে আর অরুণ। ওপরে দাঁড়াবার জায়গাটা ছোট, 3 জনকে দাঁড়াতে হলে ঘেঁষাঘেঁষি করে দাঁড়াতে হয়।
পুরবীর শরীরের আঁচ লাগছিল অনুপমের গায়ে। সেই সময় একবার অনুপমের মনে হয়েছিল, ইস, এখন যদি অরুণ না থাকতো, কিন্তু সে আর পুরবী, হয়তো অরুণও সেই কথাই ভাবছিল। পুরবী বলেছিল, আহ, এত ভালো লাগছে। অরুণ খানিকটা বোকা বোকা ভাবে বলেছিল, এখন এইমাত্র যে এরকম ভালো লাগছে, যদি সেভাবেই সারাটা জীবন কাটতো। অনুপমও সেই মুহূর্তে একটু বোকা হয়ে গেছিল। মাথার উপরে এত বড় একটা আকাশ, যেদিকে তাকায় শুধু পাহাড়ের রেখা, প্রকৃতি যেখানে এত বিশাল সেখানে সাধারণ মানুষের মতো একটু ভ্যাবাচাকা লাগবেই। খুব বড় বড় কবি টবিরা এরকম জায়গাতে এসেও ব্যক্তিত্ব অটুট রাখতে পারে না। খুব বড় বড় কবি টবিরা এরকম জায়গাতে এসে ব্যক্তিত্ব অটুট রাখতে পারে আর পারে রহস্যময় ভাববে মেয়েরা। তাই অনুপম যখন বলল, যাই বলো, এক সময় পৃথিবীটাকে মনে হয় বড্ড বেশি সুন্দর, আমি যেন এর যোগ্য নই, তখনও পুরবী খিলখিল করে হেসে উঠতে পারল। অনুপম থতমত খেয়ে বলল, এই হাসলি কেন? পুরবী তখনও হাসি থামায়নি, বলল, বেশ করেছি। হঠাৎ তোরা দুজনেই এত সিরিয়াস হয়ে গেলি, আমার তো কোনো সুন্দর জিনিস দেখলে হেসে আনন্দ করতে ইচ্ছে করে, আমি তোদের মতন এত গম্ভীর হয়ে উঠতে পারি না। অরুণ হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বলল, পুরবী, ইউনিভার্সিটিতে কোনো ছেলের সঙ্গে তোমার প্রেম হয়নি? পুরবী ভ্রু কুচকে বলল, প্রেম হবে কার সঙ্গে? অনুপম তো সেই ছেলেবেলা থেকেই চেনে পুরবীকে, তাই সে কথা না বলে মিটমিট করে হাসতে লাগলো। এবার অরুণ বলল, না, মানে কোনো ছেলে আমাকে গদগদভাবে চিঠি ফিটি লেখেনি? হ্যাঁ, লিখেছে দু তিনজন, তাতে কি হয়েছে, তাতে তোমার কিছু হয়নি? হ্যাঁ, হবে না কেন, হাসি পেয়েছে। শুধু চিঠি না, একদিন ওয়াইএসসিএতে দুটি ছেলের সঙ্গে চা খেতে গেছি, তার মধ্যে একজন যে সিগারেট কিনতে বাইরে গেছে, অমনি আরেকজন, তার নাম রক্তেশ্বর, টপ করে আমার একটা হাত ধরে বললো, পুরবী, আমি তোমাকে ভালোবাসি। অনুপম বললো, তাই নাকি, তারপর তুই কি করলি? আমি বললাম, আমিও তোমাকে ভালোবাসি। তখন ছেলেটা কি করলো, রত্নেশ্বর আমার হাতটা মুখের কাছে নিয়ে গন্ধ শুঁকতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, হাতে হলুদের গন্ধ পাচ্ছ? আমি আজ আলুর দম রান্না করেছি, এ তো দারুণ প্রেমের ব্যাপার, আগে বলিসনি তো। তারপর কি হলো, এর মধ্যে আরেকটা ছেলে সুশান্ত ফিরে এসে সিগারেট কিনে। আমি সুশান্তকে বললাম, সুশান্ত, আমি রত্নেশ্বরকে ভালোবাসি। সুশান্ত হা হা করে হাসতে লাগলো, বলে, এক মিনিটের জন্য বাইরে গেছি, এর মধ্যে ভালোবাসার কথা হয়ে গেল? ওর হাসি আর থামে না, রত্নেশ্বর কিরকম কাঁচামতো হয়ে গেল। অরুণ আর অনুপম দুজনেই হাসছে। অনুপম বলল, তুই ভারী নিষ্ঠুর পুরবী, কেন ছেলেটাকে ওরকম লজ্জায় ফেললি? আমি কিন্তু সত্যিই রত্নেশ্বরকে ভালোবাসি। ইউনিয়নের ইলেকশনের সময় যখন ক্লাসে এসে বক্তৃতা দেয়, কি সুন্দর লাগে, কি সুন্দর যে লাগে না, একটু আড়ষ্টতা নেই, প্রত্যেকটা উচ্চারণ স্পষ্ট, জোরালো গলার আওয়াজ, সত্যি আমার খুব ভালো লাগে তখন ওকে। কিন্তু চায়ের দোকানে হাত জড়িয়ে যখন ও অন্যরকমভাবে কথা বলতে লাগলো, তখন অবশ্য হাসি পায়। অরুণ বলল, ধুত, এরকম প্রেমের কথা শুনতে চাইনি। তোমার কখনো ইচ্ছে করেনি বিশেষ কোনো ছেলের সঙ্গে একা একা দেখা করতে, কারোর সঙ্গে বেড়াতে? এসব বইতে যে প্রেমের গল্প পড়েছো। পুরবি মুচকি হেসে বলল, হ্যাঁ, ইচ্ছে করে। কে, তার নাম কি? তুমি, তোমার সঙ্গে। অরুণ ম্লানভাবে বলল, তুমি বুঝে আমাকে নিয়ে সেই রত্নেশ্বর বলে ছেলেটার মতন ঠাট্টা করছো? না, সত্যি, আমি তো রত্নেশ্বরকে নিয়ে ঠাট্টা করিনি। অরুণ কি ভাবলো কে জানে, তার মুখে ম্লান ভাবটা ঘুচল না, কিন্তু সে যেন অনুপমের উপস্থিতি ভুলেই গেল। অরুণ আস্তে আস্তে বলল, পুরবি, আমি রত্নেশ্বরের মতন তোমার হাতটা নিয়ে একটু গন্ধ শুকবো? অনুমতির অপেক্ষা রাখলো না, অরুণ পুরবীর বা হাতটা জড়িয়ে ধরলো দু হাতে, নাকের কাছে এনে বড় শ্বাস নিয়ে বলল, আজ কিন্তু তোমার হাতে হলুদের গন্ধ নেই, তাহলে কিসের গন্ধ? চাঁপা ফুলের। ভ্যাট, এই তো একটা চাঁপা ফুলের গাছ, ওখান থেকে গন্ধ আসছে না? না, ওখান থেকে নয়, তোমার হাতের মুঠো থেকে। অনুপমের কি ঈর্ষা হয়েছিল, ছোট জায়গায় গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে ওরা তিনজন। পুরবীর শরীরের আগুন আজ যেমন তার গায়ে লেগেছে, তেমনি তা লেগেছে অরুণেরও। এরপর হাতটা ধরা আর বেশি কি, পুরবীর ডান হাতটা তো অনুপমের হাতের পাশে, সেও তো সেটা নিয়ে গন্ধ শুঁকতে পারে, কিন্তু পুরবী গোপন হাত দিয়ে অনুপমের হাত চেপে ধরল। জোরে চাপ দিয়ে কি একটা ইশারা করলো যেন। অরুণ তখনও পুরবীর বাঁ হাত তার নাকের কাছে ধরে আছে। পুরবী হঠাৎ অরুণকে একটা ধাক্কা দেওয়ার ভঙ্গি করে বলল, ফেলে দিই নিচে। হঠাৎ চমকে গিয়ে তাল সামলাতে না পেরে নিচু দেওয়াল দিয়ে অরুণ বোধ হয় পড়েই যাচ্ছিল।
তাড়াতাড়ি হাত ছেড়ে দিয়ে বললো, এ কি? পুরবি খিলখিল করে হাসতে হাসতে বললো, একটুকুও জোর নেই তোমার, কিরকম ভয় পেয়ে গেলে? আমি কি সত্যি সত্যি ফেলে দিই তুমি নাকি? তোমাকে বিকেলের আলো স্নান হয়ে এসেছে, ওরা নিচে নেমে এলো ওয়াচ টাওয়ার থেকে, জঙ্গলের আবছা অন্ধকারে হাঁটতে লাগলো। অনুপর্ম আর পুরবি পাশাপাশি, অরুণ একটু মুষড়ে পড়েছে, সে আসছে পিছনে পিছনে। পুরবি পিছিয়ে এসে অরুণের হাত ধরে বলল, অরুণদা তুমি এমন গম্ভীর হয়ে গেলে কেন? অরুণ সামান্য হাসবার চেষ্টা করে বলল, না না গম্ভীর হব কেন? তবে পুরবি জানো, তুমি কিন্তু খুব অদ্ভুত মেয়ে, তোমাকে আমি একটুও বুঝতে পারি না। আমাকে তুমি বুঝতে পারো না, অনুপম কিন্তু পারে। অনুপম বলল, আমি তোকে বুঝতে পারি, কে বললো তোকে? পুরবি অনুপমের কথাটা গ্রাহ্যই করলো না। অরুণই বলল, অনুপম তো আমাকে অনেকদিন ধরে চেনে, আমি যদি ওকে ওরকম ধাক্কা দিতাম তাহলেও ও বুঝতে পারতো, আমি ওকে ফেলে দিতে চাইনি। অরুণ বলল, আমি বুঝে ভেবেছিলাম তুমি আমাকে ফেলে দেবে, তোমার অতটা গায়ে জোর আছে নাকি? পুরবি বলেছিল, গায়ে জোর নেই পাঞ্জা লড়বে? অরুণ গম্ভীর ভাবে বলেছিল, না মেয়েদের সঙ্গে পাঞ্জা লড়তে নেই। গুরুর বারণ, গুরুর বারণ? তোমার গুরু কে? পাঞ্জা লড়ার গুরু? পুরবির হাসি আর থামতেই যায় না, নীরব গাছপালার জগতে সেই হাসি ভেঙে ভেঙে ছড়িয়ে পড়তে লাগলো। পুরবি বলল, তুমি তখন আমার হাতের গন্ধ শুকলে, এবার আমি তোমার হাতের গন্ধ শুকি। অরুণের হাতখানা পুরবি দু হাতে ধরে নাকের কাছে এনে বলল, কি সুন্দর গন্ধ তোমার হাতে। কিসের গন্ধ? ক্যাপস্টেন সিগারেটের। তোমার মধ্যে সিগারেটের গন্ধ খুব ভালো লাগে, খাবে একটা সিগারেট? এখানে কেউ দেখবে না। বাহ, দেখার জন্য বা দেখার কি আছে? আমার খাবার ইচ্ছে হলে আমি সবাইকে দেখিয়ে খেতে পারি, কিন্তু আমার এখন সিগারেট খেতে ইচ্ছে করছে না। আমাকে প্রথম সিগারেট খাইয়েছিল অনুপম। অনুপমের সঙ্গে তোমার কবে থেকে আলাপ অনুপম? অনুপমের কথা যেন ওরা ভুলেই গিয়েছিল। পুরবি আর অরুণ সে পরস্পরের হাত নিয়ে খেলা করছে, অনুপমকে গ্রাহ্য করছে না। অনুপম পাশাপাশি হাঁটছিল নিঃশব্দে। পুরবি বলল, আমার তো তখন 10 বছর বয়স। অনুপম তোর কত বয়স ছিল রে? 12। আমরা তখন কাশিতে, অনুপমদের ঠিক পাশের বাড়িতে থাকতাম, যুদ্ধের সময় অনেকে কাশিতে গিয়েছিল, তো তখন খেলা করতাম অনুপমের সঙ্গে। একবার একটা গোদা বাঁদর কিরকম আমায় তাড়া করেছিল তোর মনে আছে অনুপম? হ্যাঁ, তুই কি ভীতু ছিলি তখন? তুই বাঁদর তাড়া করে এলে সবাই ভয় পায়। বাবা এখনো মনে পড়লে বুক কাঁপে। অনুপমই আমাকে বাঁচিয়েছিল সেবার, শুভমায়ের মাথা ঠিক রাখতে পারেনি। অরুণের মতন শুধু হাতের মুঠোর গন্ধ শুকিয়ে নিবৃত্ত হয়নি শুভময়, সে পুরবীরকে চুমু খেতে গিয়েছিল। কি হয়েছিল পুরো ব্যাপারটা আজও জানে না অনুপম। বাংলোর পিছনের দিকে কয়েকটা গাছে অপূর্ব বেগুনি রঙের ফুল ফোটে। শুভময় পুরবীর সঙ্গে গিয়েছিল সেই ফুল পেড়ে দিতে। একটু বাদে সেখান থেকে ফিরে এসে পুরবী অনুপমকে আলাদা ডেকে নিয়ে গিয়ে বলল, অনুপম সত্যি করে বলতো, আমি কি খারাপ? পুরবীর চোখে জল। অনুপম আঙুল দিয়ে সেই জল ছুঁয়ে বলেছিল, একে তুই কাঁদছিস কেন? না তুই বল না, আমি কি খারাপ? কেন, কি হয়েছে? শুভময়কে তো আমার কোনোদিন খারাপ মনে হয়নি, ও কেন আমায় খারাপ ভাবলো? ও কেন আমায় জোর করে জড়িয়ে ধরলো? জোর করে? অনুপম প্লিজ তুই ওকে কিছু বলিস না, ও হঠাৎ পাগলের মতন আমাকে জড়িয়ে ধরে মুখের কাছে মুখ এনে, অথচ এতদিন ওর বাড়িতে গেছি, ও তো আগে কোনোদিন পুরবি কি? অনুপমের তখন ইচ্ছে করছিল ছুটতে গিয়ে শুভময়ের টুটি চেপে ধরতে। শুভময়ের পুরনো বন্ধু তা হোক, তবু সেই মুহূর্তে শুভময়ের রক্ত দেখার ইচ্ছে ছিল তার। অতি কষ্টে নিজেকে সামনে রেখে বলেছিল, ও কিচ্ছু না, শুভময় একটুখানি ছেলে মানুষই করেছিল তোর সঙ্গে। আমাকে সে কথা বলতেই পারতো, কেন আমাকে ভয় দেখাচ্ছিল? থাক, ও নিয়ে এখন একটা কথাও নাই, এসব ব্যাপার অগ্রাহ্য করাই তোকে মানায়। শুভময় এ সম্পর্কে কথা বলেছিল অনুপমের সঙ্গে, নেতার হাত থেকে ফেরার পথে দিতে বলায় বলেছিল, পুরবি একটা এমন কিছু মেয়ে নয়, তোরাই ওকে মাথায় তুলে নাচিস। অনুপমকে কিচ্ছু বলতে হয়নি, প্রতিবাদ করেছিল অরুণী। অরুণ বলেছিল, পুরবির চেয়ে সুন্দরী মেয়ে নিশ্চয়ই আরো অনেক আছে, পুরবি ভালো নাচতে পারে, কিন্তু রোশন কুমারীর মতন তো আর নাচে না, পড়াশোনাতে ভালো হলে ফস্ত হয় না, কিন্তু পুরবির মধ্যে এমন একটা জিনিস আছে যা আর কোনো মেয়ের মধ্যে দেখিনি। কি সেটা? রহস্য। পুরবির সব কথাবার্তার ব্যবহার আমার কাছে রহস্যময় মনে হয়। রহস্য না চাই, এই এক টাইপের মেয়ে থাকে, একসঙ্গে 4-5 জন ছেলেকে নাচিয়ে বেড়াতে ভালোবাসে, কারোর সঙ্গে ধরা দেয় না, সেই রকম। আমি তোদের বলে দিচ্ছি, পুরবি মেয়েটা ফ্রিজিড। তার মানে ফ্রিজিড
তুই সেটা কি করে জানলি? গাড়ির সামনের সিটে বসেছিল অনুপম। একটু আগে গাড়িটা একবার খারাপ হয়েছিল, একটা বেঞ্চে রাখা আছে সিটের ওপরে। অনুপম অবচেতন ভাবে সেই লোহার বেঞ্চটা শক্তভাবে চেপে ধরে আছে। মনে মনে সে বলল, শুভময় যদি আর একটা খারাপ কথা উচ্চারণ করে পুরবী সম্পর্কে, তাহলে শুভময়ের মাথায় সে এটা দিয়ে অনবরত মেরে যাবে যতক্ষণে শুভময়ের গলা একেবারে বন্ধ হয়। এমনিতে শান্ত ধরনের ছেলে অনুপম, কিন্তু তখন তার পেশিতে যেন একটা দানব ভর করেছে। খর চোখে চেয়ে রইল শুভময়ের দিকে। শুভময় কিন্তু আর বিশেষ কিছু বলল না, উদাসীনভাবে জানালো, আগে আমারও বেশ খানিকটা দুর্বলতা ছিল পুরবীর সম্পর্কে, কিন্তু এখন সেটা কেটে গেছে। পুরবী শুধু আমাদের সবাইকে নিয়ে খেলতে চায়, কিন্তু ওর হৃদয় বলে কিচ্ছু নেই। পুরবীর হৃদয় আছে কি না সেটা দেখার জন্য শুভময় নিজের হৃদয়টাকে আস্তে আস্তে উন্মুক্ত করতে চায়নি। হৃদয়ের সন্ধান পাওয়ার আগে শুভময় ছুঁতে গিয়েছিল শরীর, তাই শুভময় সারা জীবন তার শরীর থেকে তৃপ্তি পেল না। সেবার ফিরে এসে শান্তার সঙ্গে বিয়ের কথা পাকা করে ফেলল শুভময়। এক মাসের মধ্যে বিয়ে হয়ে গেল। এক হিসেবে শান্তা শুভময়ের বিয়ের মূল কারণই পুরবী। শান্তা ভালোবাসতে চেয়েছিল অনুপমকে, কিন্তু যেদিন শান্তা বুঝতে পারলো পুরবী ছাড়া অন্য কোনো মেয়ের কথা একটুও ভাবে না অনুপম, সেদিন থেকেই সে হয়ে গেল পুরবীর শত্রু। আর শুভময়ও পুরবীর কাছে ব্যর্থ হয়ে শান্তার দিকে ফিরল। বিয়ের 7 দিন পরেই কিন্তু শুভময় নিজের ভুল বুঝতে পেরেছিল। একটি মেয়েকে ভোলার জন্য আরেকটি মেয়েকে বিয়ে করা যায় না, অসম্ভব। শুভময় বলেছিল অনুপমকে, আমি পুরবীকে কিছুতেই ভুলতে পারছি না রে। অরুণ ঠিকই বলেছিল, পুরবীর রহস্য আছে। শান্তার কোনো রহস্য নেই, পুরবীর জন্যই বিয়ে করেছিল শান্তা আর শুভময়। সম্ভবত পুরবীর জন্যই ওদের বিয়ে ভেঙে গেছে। পুরবীর মতোই মেয়েকে ভালোবাসলে শুধু এক ধরনের দুঃখ পাওয়া যায়। ভাবতে ভাবতে ট্রেনের বাড়িতে কখনো এক সময় ঘুমিয়ে পড়েছিল অনুপম। ঘুমিয়ে ঘুমিয়ে সে একটা দারুণ বিস্ময় স্বপ্ন দেখেছিল। সে দেখলো ঝাঁসিতে সে পৌঁছে গেছে, দেখা হয়েছে পুরবীর সঙ্গে। দারুণ বদলে গেছে পুরবী, অনেক বুড়ি হয়ে গেছে, মাথায় চুল উঠে গেছে অর্ধেক। পিছনে তার একপাল ছেলে মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কথা বলার সময় চুলে হাত দিচ্ছে, আর হাতের মুঠে উঠে আসছে গোছা গোছা চুল। পুরবীর সেই আগেকার মিষ্টি ঋণ ঋণে কণ্ঠস্বর নেই, গলার আওয়াজ এখন ভাঙা ভাঙা। হাহাকার করে পুরবী তাকে বলছে, অনুপম আমার দারুণ অসুখ করেছে, আমার রক্ত কণিকাগুলি সব সাদা হয়ে যাচ্ছে, আমি বাঁচবো না, কিন্তু আমি মরতে চাই না অনুপম, তুই আমাকে বাঁচা। ঘুমের মধ্যে দারুণ কষ্ট হচ্ছিল অনুপমের, মুখ খানা কুকড়ে গেছে। স্বপ্নটাকে অবিশ্বাস করার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। স্বপ্নের মধ্যে সে পুরবীর হাত ছুঁয়ে ব্যাকুলভাবে বলছে, আমি তোকে বাঁচাবো পুরবী, যেরকম করেই হোক বাঁচাবো। আমি জমির ঘর থেকে এনে তোর পায়ের কাছে মাথা নুইয়ে রাখবো, শুধু তাই নয়, আমি ফিরিয়ে দেবো তোর যৌবন্ত রূপ। তুই চলে গেলে আমাদের আর কি থাকবে পুরবী, আমি তোকে বাঁচাবো। ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসলো অনুপম। দুঃস্বপ্নের ঘোর এখনো চোখে লেগে আছে। কোথায় এসেছে সে? কিন্তু ঝাঁসি নয়, ট্রেনের কামরা। মুখ নিচু করে দেখলো মালবিকার বরুণ তখনও জড়াজড়ি করে অবিরাম গল্প করে যাচ্ছে। অনুপম জিজ্ঞেস করলো, ববি এটা কোন স্টেশন? মালবিকা বলল, এবার মোগলসরাই আসবে, খুব একটা ঘুম দিলেন, যা হোক। আমার এই অডিও বুকটা এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবে যাতে পরের বারের অডিও বুকগুলোর নোটিফিকেশান তোমরা পাও। তাহলে আজ এই পর্যন্তই, পরের বারটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তাহলে আজকের মতন বিদায়।